আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। স্বাগতম দরবারি বেলা শরীফের ইউটিউব চ্যানেল রুহানি বেলাতে পাওয়ারে। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেকে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা স্বাগতম। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকে ভালো রাখুক, আপনাদের মনের মাকসদ পূর্ণ করুক। আমি আপনাদেরকে দরবারি বেলা শরীফের রুহানি বেলাতে পাওয়ার এই চ্যানেলটিতে আপনাদের আজকে পবিত্র শাওয়াল মাসের প্রথম দিন শাওয়ালের আমলটি আপনাদের সামনে পেশ করতেছি। শাওয়ালের এই আমলটি আপনারা পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত আল্লাহর কুদরতে আপনাদের মাকসদগুলো পূর্ণ হয়ে যাবে। যদি আপনার 10,000 মকসদ থাকে, শত শত মকসদ মানে ইচ্ছা আশা থাকে, যে আপনি একটি গাড়ি কিনবেন বা একটি দোকান পাট করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, ছেলে মেয়ের বিয়ে দেবেন, যত ধরনের ইচ্ছা থাকুক না কেন, অসুখ থেকে মুক্তির জন্য সমস্ত মকসদ আল্লাহ তালা শাবান মাসের আমলে আপনাকে পূর্ণ করে দেবে। পবিত্র শাবান মাসে আমরা জানি শবে বরাত পালিত হয়ে থাকে। শবে মেরাজের পর আসে শবে বরাতের রজনী। এই শবে বরাতের যে আমলগুলো, শবে বরাত কী, শবে বরাতের আমলগুলো হচ্ছে আপনার দেখে গেছে আমাদের জীবনে একটা মাইলফলক জায়গা। এবছর কে মারা যাবে, কে বাঁচবে, সামনে বছর সমস্ত ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল বরাতের রজনীতে। লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ তাআলা আমাদের নসিব আবার নতুন করে লিখে থাকে প্রত্যেক বছরের জন্য। তো আমাদের কর্মগুণে তো আমাদের অনেক কিছু আমাদের জীবন থেকে মাইনাস হয় আবার প্লাস হয় মানুষের আমল আখলাকের কারণে। আমি আজকে আপনাদেরকে আমার সুন্দর একটা আমলের কথা বলে দেবো। তার আগে আমি বলবো চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যখনই যে ভিডিও আমরা আপলোড করবো সেই ভিডিও সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের ভিডিওটি এজাজতের জন্য কমেন্ট বক্সে ইয়াল্লাহ ইয়া মোহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাল্লাহ মাশাআল্লাহ আমিন এই জাতীয় তসবিগুলো লিখে দেবেন, তাহলে আপনাদের এজাজত হয়ে যাবে। কোনো প্রকার টাকা পয়সা লাগে না এজাজত দিতে পারি। অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ইনশাআল্লাহ। তো আমি বেলাতে হোসেন রতন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের রুহানি বেলাতে পাওয়ার চ্যানেলটিতে। আজকে আমি আপনাদেরকে এরকম একটা পদ্ধতি বলে দেবো যেটা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুব দ্রুত সময় চাঁদ দেখে। আমরা সকলেই জানি আমরা প্রতি মাসে কিন্তু যখন আমরা এই রমজানে তারপর কদরের রজনীগুলোতে শাবান মাসে রজব মাসে বিভিন্ন মাসের আমল আপনাদেরকে দিয়ে থাকি, যে চাঁদ দেখে চাঁদকে সালাম করতে হয়, চাঁদ দেখে চাঁদকে সালাম করতে হয়, যে প্রধান চার ফেরেশতাকে অনেকে সালাম করেন, সূরা ফাতিহা পাঠ করতে হয়, চাঁদের নির্দিষ্ট দোয়া আছে, আমরা অসংখ্য ভিডিওতে দিয়েছি। চাঁদ দেখে চাঁদের দোয়া পড়ে চাঁদকে সালাম করতে পারেন তিনবার, অথবা চাঁদের দিকে তাকিয়ে চাঁদকে আপনি যেভাবে সালাম করেন এভাবে চাঁদকে সালাম করতে পারেন, ঠিক আছে। এবং চাঁদের জন্য দোয়া করতে পারেন, হে চাঁদ তোমার আমার রব আল্লাহ এক আল্লাহ তোমার প্রতি আমার প্রতি রহমত করুক, এটি বলতে পারেন। তারপর নির্দিষ্ট ওজিবাটি আপনি শুরু করতে পারেন। আপনার মকসদ যাই হোক না কেন, ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন, ঋণে কর্যে জর্জরিত হয়ে গেছেন, উপযুক্ত মেয়ে ছেলে আছে, বিয়ে সাথে করাতে পারতেছেন না, বা ভালো চাকরি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না, বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে আছেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আজকের আমলটি করেন। চাঁদকে দেখে আপনি আমলটি পাঠ করেন, চাঁদ উঠবে এই চাঁদের আমলটি দেখে যদি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আমি বলবো শাবান মাসের প্রতিটি আমল আপনাদের জীবনকে নতুন করে দেবে। আপনার জীবনে যত দুঃখ কষ্ট গ্লানি আছে সব মুছে যাবে, তার দেনা কর্য থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি শাবানের মাসের নিয়মিত আমলগুলো আপনাদের সামনে আপলোড করবো, আর দীর্ঘদিন আপনাদের সামনে ইউটিউবে আসতে পারতেছি না সেজন্য আমি দুঃখিত, কারণ আমার ব্যক্তিগত জীবনে অনেক কাজকর্ম থাকে, সেই সব কারণে আমি ইউটিউবে সময় দিতে পারি না, এটা একটি ব্যাপার। আর মানুষের কাজকর্ম করতে গিয়ে দীর্ঘ সময় আমাকে অসুস্থ থাকতে হবে বেশিরভাগ সময়, কারণ আমার কাছে এরকম জটিল সব মানুষ আসে যারা আসলে সমস্ত বাংলাদেশ বা বিভিন্ন জায়গায় ঘুরে আর কোনো রেজাল্ট পাচ্ছেন না, কোনো মতে কোনো উপায় পাচ্ছেন না, দেখা গেছে তাৎক্ষণিক অবস্থা, হাতেও তাদের সময় নেই, 7-8 দিন আছে, অথবা মাসখানিকের ভিতরে তার অবস্থা এমন হয় হয়তো মারা যেতে পারে, নাকে মুখে রক্ত উঠে যাচ্ছে, এরকম টাইপের সিরিয়াস ধরনের রোগীগুলো আমার কাছে আসেন। তো এই ধরনের রোগীদের বান কাটতে গেলে বা বিভিন্ন জাদুটনা নষ্ট করতে গেলে অনেক সময় নিজেকে অসুস্থ হয়ে যেতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো যতই প্রোটেকশন আমরা রাখি না কেন বা শরীর ভোজন করে নিই না কেন, তারপরে শরীরের ভিতরে এগুলো লেগে যায়। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে পবিত্র শাবান মাসের আমলগুলো বলে দিচ্ছি। আমি আপনাদেরকে একটি কথা শুধু বলে দিয়েছি, আমাদের এই চ্যানেলটি রুহানি বেলাতে পাওয়ার চ্যানেলটি আপনারা আপনাদের লাইফের সঙ্গী হিসেবে, গাইডলাইন হিসেবে, বন্ধু হিসেবে গ্রহণ করেন, সাবস্ক্রাইব করে রাখেন। জীবনের চাহিদা এমন কোনো জিনিস নেই যে আপনার পূর্ণ হবে না। আপনার পার্থিক জীবনের প্রেম ভালোবাসা থেকে শুরু করে আপনার স্বামী স্ত্রী মহাব্বত ছেলে মেয়ে সন্তান বাধ্য করা না, টাকা পয়সার সমস্যা, অপাপন্ন শত্রু শত্রুদামী সব কিছুর ব্যাপারে আপনারা এখানে অবশ্যই সলিউশন পাবেন ইনশাআল্লাহ। এবং যেটি 100% কাজ করবে না অযথায় মন্দ না আমল দিয়ে হাজার হাজার ভিডিও বানিয়ে কোনো লাভ নেবে। আমার চ্যানেলে যে আমলগুলো আমি দিয়ে থাকি, তবে হ্যাঁ, যাদের উপরে তাবিষ্টনা করা থাকে, জাদুটনা করা থাকে, বিভিন্ন বন্দিশ করা থাকে, তারা কিন্তু কেমন পর্যন্ত আমল করলে কোনো আমল কাজ হবে, আগে এগুলো নষ্ট করতে হবে, কাটতে হবে। আমি চলে যাচ্ছি আজকে আমলটির দিকে। আমলটি হচ্ছে 11 বার দুরশরীফ পাঠ করবেন চাঁদকে দেখে, যে কোনো দুরশরীফ আপনি পাঠ করতে পারেন, দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন, অথবা সাল্লাল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ নবী উম্মি, হ্যাঁ, যে কোনো দুরুদ, অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি 11 বার দুরশরীফ পাঠ করবেন। আপনার মনের ইচ্ছাটা কী, আল্লাহ কাছে কী চাচ্ছেন, সেই উদ্দেশ্য মনে রেখে, মকসদ মনে রেখে আপনি দুরশরীফটি পাঠ করবেন। দুরশরীফ পাঠ করার পর আপনি 1000 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এটি প্রত্যেকবার বিসমিল্লাহর সাথে পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, এটি পাঠ করার পরে আপনি 100 বার ইয়াল্লাহু 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 এই চাঁদের দিকে তাকিয়ে আপনি পাঠ করতে থাকবেন।
প্রথমে কি একবার দুরুদ শরীফ আপনার মনের ইচ্ছাটা মনে আল্লাহ মনে মনে রাখবেন, আল্লাহর কাছে ইচ্ছাটা মনের ভিতরে থাকতে হবে, ওইটা মনে ধ্যানে রাখবেন কেন পড়তেছেন। তারপর 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ মালিকুল হাকুল মুবিন 100 বার ইয়াল্লাহু আবার ইয়াল্লাহু 100 বার পাঠ করার পর জিকিরের মতো করে পাঠ করলেন, একটু শব্দ করে পড়বেন যেন আপনি শুনতে পাচ্ছেন। তারপর 11 বার দুরুদ শরীফ পাঠ করে দোয়া করবেন ইনশাআল্লাহ। এইভাবে আমলটি করেন 10 দিন বা 11 দিন আমলটি পাঠ করার পর ইনশাআল্লাহ আপনার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, আল্লাহর কাছে যা চাচ্ছেন তাই পাবেন ইনশাআল্লাহ। আর এই সামনের বছরটি আপনার অবশ্যই অর্থ ধন সম্পদের ভিতরে কাটবে। আমলটি পাঠ করতে হবে ভাই, অবশ্যই আমলটি পাঠ করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।